আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই উচ্চস্বরে মহব্বতে বলুন আল্লাহু আকবার। যে যেখানে আছেন সেখান থেকে আল্লাহর নাম বলুন, কারণ তিনি রহমান রহিম। বান্দা যখন গুনাহ মাফ চায় আল্লাহ তখন মাফ করে দেয়। একবার উচ্চস্বরে বলুন তো যুবক বাবারা, মুরব্বী বাবারা, কৃষক ভাইরা, আল্লাহু আকবার। ডাইন হাতটা এবার তুলবেন, এমন ভাবে ডাইন হাতটা তুলবেন আল্লাহ পাক যেন এই হাতে আমাদেরকে আমল নামা দান করেন, আল্লাহু আকবার। এভাবে সোজা করে ধরে রাখেন, ইয়া রাসূলুল্লাহ, দোনো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আমিন বলেন। এই মাহফিলের সমাপ্তি দোয়া পর্যন্ত থাকার তৌফিক দান করুন। সবচাইতে বড় কিছু আমরা পাবো আজকে, আমি তেমন বড় ওয়াইজিন নয়, আজকের এই মাহফিল যে সময় সারা বিশ্বে হচ্ছে বোমাবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ওহাবিবাজি, গাট্টিবাজি, রক্কাড়াবাজি, এই সময় আজকে এখানে মাহফিল হচ্ছে নবীর পক্ষে না বিপক্ষে? আপনা কি নবীর বিপক্ষে? আপনা কি শাহজালালের বিপক্ষে? আমরা কি চাইত্তরিকার বিপক্ষে? না বলবেন, না হ্যাঁ বলবেন, সুন্দর করে বলবেন। আমরা কি আউলিয়ে কেরামের বিপক্ষে? এমন এক সময় এ মাহফিল এখানে হচ্ছে যে সময় হাতের তালুর মধ্যে ইমান রাখা যেমনি ভাবে আগুনের কয়লা রাখা বড় মুশকিল, তেমনি ইমান রাখো। সবচেয়ে বেশি আশ্চর্য দুর্ঘটনা করাচ্ছেন এক শ্রেণীর হুজুররা। আরে ঠিক এইভাবে বললো তো আমি ভয় পাব, ঠিকও বলতে হবে, আওয়াজ কন্ট্রোলে থাকতে হবে, কারণ তো আমি প্রতি মাসে নাহলে কোটি কোটি মানুষ দেখি। আমার দমক দিলে তো মানুষ কান ফাটে যাওয়ার কথা, কিন্তু কান ফাট না, আমার কথা শুনবে কে? কি বলতেছিলাম, এমন এক সময় মাহফিল, এটা বড় গুরুত্বপূর্ণ মাহফিল, অসংখ্য বাইরে এখানে এসেছেন কি জন্য? দুনিয়া তো শেষ, আমার আপনার জীবন শেষ, আমরা আর মায়ের পেটে যাওয়ার সুযোগ নেই, আমরা শুধু এখন যাব কবরের পেটে। কার পেটে? কবরের পেট থেকে আমরা উঠবো হাসরের মাঠে, সেখানেও শান্তি নেই। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, মা তার সন্তানের সাথে ডান হাত বাম হাত একে অপরের সাথে লাগবে, মাকে ছেলে চেনে না, ছেলেকে মা চিনবে না। এমন এক সময় আমাদের সামনে আসতেছে, রাসূল ডাক দিয়ে বলছে উম্মতে, সেই কঠিন মুসিবতের সময় কেউ কেউ কি চিনবে না, আমি তোমাদেরকে ছাড়বো না। আওয়াজ দিয়ে বলো রাসূল চাই কিনা, এভাবে ডান হাতটা তুলব চাই কিনা। এ সমস্ত পাগল হাসরের ময়দানে ফেরেশতারা ধরবে না, বলবে এগুলো আগে চলে যাক। তো ফেরেশতারা বলো কোথায় যাক, বেসতে যাক, যাদের মধ্যে নবীর প্রেম আছে বেগাইরে হিসাব, কোন হিসাব ছাড়া তারা বেহেস্তি। রসুল আমাদেরকে ছাড়বে না, যে রসুল আমাদেরকে ছাড়বে না, আমরা আজকে এখান থেকে ওয়াদা দিচ্ছি, আমাদের জীবনের বিনিময় হলো নবীর জন্য হয়তো জীবন দেব, স্ত্রীকে বিধবা বানাবো, সন্তানকে ইতিম বানাবো, তবু আমরা নবীর কদমে থাকবো। বলেন তবু আমরা নবীর কদমে, কারণ নবীর কদম হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা, নবীর কদম হচ্ছে জান্নাতে যাওয়ার ব্যবস্থা, নবীর কদম হচ্ছে দোয়া কবুল হওয়ার নমুনা। চিৎকার দিব বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমাদের বোঝা উচিত, জানা উচিত, আল্লাহ পাক এক, তার সাথে কোনো শরীক নেই, তিনি যে কত মহান আল্লাহ, তার পৃথিবীটা কত বড়, দুনিয়ার মালিক যিনি তিনি আল্লাহ, তিনি কে? আল্লাহ। সব কিছু বাদ দেন, এই যে আমাদের ভিতরে নিঃশ্বাস আসতেছে যাচ্ছে, নিচ্ছেন ফেলতেছেন, এই জিনিসটা, এই নিঃশ্বাসটা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান মাননীয় জিল্লুর রহমানের হাতে আমাদের নিঃশ্বাস,
ওনার নিঃশ্বাস কার হাতে? সকলের নিঃশ্বাস প্রত্যেকটি নিঃশ্বাস যখন বাইর হয়ে যায় আমার আপনার মা বোনের, আবার নতুন করে নতুন নতুন করে নিঃশ্বাস দিচ্ছেন কে? আরো জন কে? যদি না দিতেন সামনের বাহাদুরি জমিনের বাহাদুরি সব দূরে সাথ হয়ে যেত। একমাত্র সবকিছু নির্ভর করছে কার হুকুমের উপর? শাল্লা পাক বলতেছেন বন্দারে আমি তোমাদের জন্য সুন্দর পৃথিবীতে একটা সুন্দর ধর্ম দিলাম, যে ধর্মের নাম ইসলাম। সবে বলেন কি? ইসলাম। আজকে আমি আপনাদেরকে দুটা জিনিস বুঝিয়ে দিতে চাই, যে ইসলাম কোরআন এবং রসুল। কোরআন আল্লাহর কালাম, রসুল আল্লাহর হাবিব, এবং ইসলাম আমাদের ধর্ম। পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে সমস্ত শয়তানের বাচ্চারা রসুলকে হাজির মানে না, তো বুখারি শরীফ পড়তে লজ্জা লাগে না? এই বুখারি শরীফ লিখেছেন আল্লামা ইসমাইল বুখারি, আর তিনি বলেন রসুল রওজা মোবারক থেকে বলেছেন আর আমি লিখেছি। তো যিনি বলেন তিনি কি মরা না জিন্দা? আরো জন্য আমার সুন্নি ভাইরা বলো, নবী কি মরা না জিন্দা? এখনো নবী পড়াইতে পারে কিনা? নবী আসতে পারে কিনা? আমাদের আওয়াজ শুনে কিনা? এই ক্ষমতা নবীর হাতে দিয়ে রেখেছেন কে? আমার নবী ইসলাম নিয়ে এসেছেন মক্কা শরীফ। মক্কা শরীফ এমন একটা দেশ যেখানে কোরআনের বাড়ি। অমক্কা তোমার গ্রামে কার বাড়ি? কোরআন। মক্কা জবাব দিবে আমার গ্রাম কোরআন নাজিল হওয়ার বাড়ি, আমার গ্রামে রাসূলুল্লাহর বাড়ি, আমার গ্রামে আবে জামজাম, আমার গ্রামে সাফা মারওয়া, আমার গ্রামে আরাফাত, আমার গ্রামে মিনা মুজদালিফা, আমার গ্রামে হাতিমে কাবা, আমার গ্রামে হাজ্জা আসওয়াদ, আমার গ্রামে এমন একটা দেশ যেখানে আমার নবীর আগমনের কদম জোরে বলুন সুবহানাল্লাহ। যে গ্রামে গেলে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব। আর বাংলাদেশের ঢাকা কাকরাইলে গেলে 1,00,000 সওয়াব। এটা মক্কা শরীফের দাদা, কারণ আমার দেশে আর কিছু থাকবে না, থাক সওয়াব বানাইবার মেশিন আছে। আমার নবী এমন নবী, আমার প্রিয় নবী এমন নবী, আল্লাহ পাক তাকে ইসলাম ধর্ম দান করেছেন আপনার জন্য আমার জন্য, কোরআনের জন্য নামাজের জন্য রোজার জন্য সুন্নিদের জন্য আপনাদের নসিব তো অনেক ভালো। আচ্ছা আপনার কে কে সুন্নি একটু হাত তুলেন। এই সুন্নি কারা? যারা নবীওয়ালা। আর সুন্নি নয় কারা? যারা শয়তান ওয়ালা। আপনার জোরে জোরে বলুন, আমরা কি নবী ওয়ালা না শয়তান ওয়ালা? আরো জোরে, আমরা নবীকে সালাম দেই কিনা, হাজির মানি কিনা, নূর স্বীকার করি কিনা, এলমে গায়েব মানি কিনা, মাজারে যাই কিনা, জিয়ারত পছন্দ হয় কিনা, মা বাবার খেদমত চাই কিনা, কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা, আল্লাহর ইবাদত চাই, বলেন আল্লাহর ইবাদত চাই, নবীর মহব্বত চাই, মা বাবার খেদমত চাই। কারণ আমরা কি সুন্নি? আরো জানুন, আমরা কি সুন্নি? আমরা বোমাবাজি না, চাই না। আমার প্রিয় নবীর চেহারা মোবারক চন্দ্র সূর্য চাইতে বেশি সুন্দর। আপনার ইউসুফ নবীর নাম শুনেছেন? আমি ওনার জিয়ারত করে এসেছি। ওনার চেহারার রূপ দেখে মিশরের যুবতী 17-18-19 বছরের যুবতী মহিলারা লেবু কাটতে গিয়ে হাত কেটেছে। এত সুন্দর ইউসুফ নবী। আর ইউসুফ নবী বলে, আখির নবী যদি না হতো আমিও হতাম না। এখানে প্রমাণ হচ্ছে ইউসুফ নবী বড় না আমাদের নবী বড়? আমাদের নবী কত সুন্দর। ইউসুফ নবী إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. يوسف عليه السلام কে সাজদা করেছেন চন্দ্র সূর্য মা বাপ ভাইরা। আর আমার নবী যদি না হতো ইউসুফ নবী হতো না? তাহলে বোঝা গেল ইউসুফ নবীর মর্যাদা চাইছে আমাদের নবীর মর্যাদা অনেক বেশি, কোনো তুলনা নেই। আজকাল অনেক ভাইরা আছে
ইউসুফ নবীর মর্যাদা বেশি দেয়, অন্য অন্য নবীদের সম্মান বেশি দেয়। অথচ আমার দেশের হুজুর, এই সরকারি কোনো কর্মকর্তা যদি সরকারের বিরুদ্ধে যদি কোনো কাজ করে, সরকার তাকে কি করবে? কোন হুজুর যদি নবী না মানে, এর পিছে নামাজ পড়া হারাম, এর পিছে নামাজ পড়া হারাম। আমার নবী কেমন নবী? এই দুনিয়ার মধ্যে তিনি আসলেন, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর একখানে কিতাব নাজিল করলেন। আল্লাহ পাক নাজিল করে বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবাই জোরে বলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর এমন যে কিতাব নাযিল করলেন, যেই কিতাবের উপর কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এমন একটি কিতাব আল্লাহ পাক নাযিল করে দিলেন, কিতাবও দিলেন, কলমও দিলেন, নবীকেও দিলেন, আর নবীকে এমন ভাবে বানাইলেন সবকিছু তাই যে সুন্দর। নবীর চেহারা মোবারক দেখে দেখে মক্কার অসংখ্য কাফির খ্রিস্টান ইহুদি কলমা শরীফ পড়ে পড়ে মুসলমান হতে লাগলে। পৃথিবীর শ্রেষ্ঠ জাহেল, শ্রেষ্ঠ শয়তান যার নাম আবু জেহেল, সে সঙ্গে সঙ্গে আমার নবীর বিরোধী করতে লাগলেন। যদিও আবু জেহেল নবীর বিরোধী করতে লাগলেন, আমার নবীর পক্ষে ছিলেন সাইয়েদনা আবু বকর। একই গ্রামে যেমন নবীর শত্রু আছে, তেমন নবীর বন্ধু আছে। বন্ধুর নাম কি? আবু বকর। শত্রুর নাম আবু জেহেল। আমার নবীকে অনেক কষ্ট দিয়েছে, নবীর চেহারা দেখে দেখে পাথর মারছে, নবীর শের মোবারকে রড দিয়ে বাড়ি মারছে, এত বড় দুষ্ট শয়তান। তারপরও নবী বলছে, আল্লাহ রে এটা জাহেল বুঝে না, গজব দিও না। আমাদের দেশে এরকম কোন নেতারে মারলে প্রতিবাদ হয়, রক্তাক্ত হয়, আর রসুল হাত তুলে বলে, আল্লাহ এটা শয়তান বুঝে না, তুমি যদি মারো আমার বিরোধী করবে কে? আমাকে তুমি সবর করার সুযোগ দান করো। আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সবর ধরা, ধৈর্য ধরা, এটা নবীর একটা বড় সুন্নত। নবীজির চেহারা মোবারক দেখে দেখে কাফেররা মুসলমান হয়ে যাচ্ছেন। মুসলমানের দল এমন বাড়ি হলো, আবু জেহেল পাগল হয়ে গেছে। আপনারা বলবেন তো দেখি হেদায়েতের মালিককে। মাহফিলিতে আপনি এসেছেন কি ইচ্ছা করে এসেছেন না আল্লাহ এনেছেন? আল্লাহ যদি না আনতেন আসতে পারতেন? সাহাবায়ে কেরাম বলেন, নবীর চেহারার দিকে যখন আমরা তাকাতাম, সিরিয়া মিশর পর্যন্ত আমরা দেখতে পেতাম। নবীর দান্দান মোবারক থেকে এমন একটা নুরির জ্যোতি পাওয়ার বাইর হতো যে আলো দ্বারা আমরা মিশর সিরিয়া পর্যন্ত দেখতে পেতাম। আমরা নবীকে প্রশ্ন করতাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাসির মধ্যে এত নূর কেন? আল্লাহ রসুল বলতেন, হাসিতে নূর থাকবে কেন? আমি নিজে তো আল্লাহর নূর, আমি নিজে আল্লাহর নূর। আল্লাহর নবীর এই চেহারা মোবারক দেখে বেদিন যখন মুসলমান হয়ে যায়, ওই মক্কার জমিনে বিশেষ করে একটা জরুরি মিটিং ডাকলেন। ওই মিটিং আহ্বান করলেন, আবু জেহেল মিটিং আহ্বান করলেন, এ মক্কাবাসী আরববাসী, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অত্যাচারে আমরা থাকতে পারি না, এই মুহাম্মাদকে যদি কিছু দিনের সময় দেওয়া হয় সমস্ত মানুষগুলো সে মুসলমান বানিয়ে ফেলবে, কারণ মুহাম্মাদের চেহারা দেখলে মক্কার মানুষ পাগল হয়ে যায়। আবু জাহেল মিটিং ডাকলেন, জরুরি মিটিং আমার নবীর বিরুদ্ধে, ওই মক্কা শহরে এমন একটা মিটিং ডাকলেন, সেখানে আবু জাহেল সভাপতি হলো, সাইয়েদনা ওমর আল ফারুকের বাবা খাত্তাবকে সহসভাপতি বানালেন, আর সেখানে এজেন্টা নিলেন, মুহাম্মদ আমাদের মতো মানুষ, তাকে কেউ নবী হিসাবে মানতে পারবে না, মুহাম্মাদের কাছে কেউ যেতে পারবে না, যদি যায় তাকে কতল করা হবে, কারণ মুহাম্মদ এমন একটা বড় জাদুঘর যার চেহারা দেখলে সমস্ত নারী পুরুষ পাগল হয়ে যায়। আমরা নবীর চেহারা দেখতে চাই কি না? মরার আগে দেখতে চাই কি না? ঘুমান্ত অবস্থায় চাই কি না? ডান হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ
নবীর চেহারা দেখাবার জন্য ক্ষমতা কর। আসলে ভবিষ্যৎ আপনার চেহারা দেখবেন যখন আজরাইল আসবে আপনাদের সামনে প্রাণটা বাহির করতে। হাদিস শরীফ আছে, প্রাণটা বাহির করতে সমস্ত আঙ্গুলের গিরাগুলা পাট ছুটে যায়, রগগুলা ছেটে যায়, গোস্তগুলি পানি হয়ে যায়, পানি গোস্তগুলি হাড্ডির থেকে আলাদা হয়ে যায়। মানুষের প্রাণটা যখন বাহির করে মনে হয় যেন আটলান্টিক মহাসাগরের মতো পানির তৃষ্ণা, মৃত্যুর এত যন্ত্রণা। মা সামনে ছেলে মাকে বলতে পারে না, মা আমার জীবন বাহির হচ্ছে গো মা, মাঠটা বাহির হচ্ছে, সন্তান শোনে না। আমার মদিনার নবী বলেন উম্মত কাদিস নাম, ওই সিনাইর উত্তর পারে হাজি বাড়ি প্রাঙ্গণে তোমরা বসে বারবার গুড়ি গুড়ি বারবার বলেছ আমি রসুলকে চাও, আমি রসুলকে চাও, আমি রসুলকে এত নিষ্ঠুর তোমরা ভেবো না। তোমরা যদি আজরাইলকে দেখো, আজরাইলের চেহারা তোমাদের চোখের সামনে বাসার আগে আমি রসুল তোমাদের সামনে দাঁড়িয়ে থাকব। এই ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি রসুলের ক্ষমতা রাখি, কারণ সাইন্সের চোখ অনেক সহজ করে দিয়েছে, যদি ওয়াহাবিদের ব্রেইনের মধ্যে আসে না। কি আমেরিকার থেকে হেলো বললে বিবাড়িয়া শোনা যায়, ছবি দেখা যায়, ফ্যাক্স টেক্স মোবাইল ইমেল সব এসে, আমার রসুল বলেন তোমাদের মোবাইল মোবাইল টু মোবাইল কথা হয়, নেটওয়ার্ক সঠিক থাকলে, নম্বর থাকলে, ভিতরে মানি টাকা থাকলে মোবাইল টু মোবাইল কথা বলা যায়। উম্মত রে ফাসক্ত নামাজ ঠিক মতো পড়, আমার উপর দুরুদ শরীফ পড়, রমজান রোজা রাখ, কোরআন শরীফের তেলাওয়াত কর, মা বাপ যদি থাকে খেদমত কর, তুই যেখানে থাকবি আমি তোর কবরে থাকবো। বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন কোন উম্মত যদি বলে নবী থাকতে পারে না, এটা কি উম্মত না প্রাইভেট শয়তান? কি শয়তান? বড় শয়তান। দেখেন মসজিদের মধ্যে নামাজ হয়, নামাজ হয় না, ইমাম সাহেব পিছনের দিকে তাকিয়ে বলেন মুসল্লি ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। কয় কেন? ক ফাঁক থাকলে শয়তান ঢুকবে, কে ঢুকবে? শয়তান যদি 100 কোটি মসজিদের মুসল্লিদের ফাঁকে ফাঁকে ঢুকতে পারে তো শয়তান হাজির, ইমাম তোমার এই আকিদা আছে কিন্তু নবী হাজির এটা নেই। তো ইমামটা কি নবীওয়ালা না শয়তানওয়ালা? আসছে আমার নবী বলে না না, যারা জোরে জোরে দূরে সেরি পড়ে সেটা তো আমি শুনি, যারা গোফরে গোফরে পড়ে তাও শুনি, শুধু শুনি না তাদের মার নাম জানি, তাদের বাবার নাম জানি, কোন গ্রামে জন্ম হয়েছে তাও জানি, কোন দিন সে লাশ হয়ে জানাজার খাট আসবে তাও জানি, তাকে কোন কবর রাখা হবে সে লিস্টি পর্যন্ত আমার হাতে আছে। আল্লাহু আকবার বলেন। আমরা নবীকে নবীর মতো মানতে চাই কি চাই না? সব একটু জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গোপনে শোনেন, নবীজি ডাক দিচ্ছেন আবু বকর ওমর উসমান আলী তোমরা আমার খলিফা আমার সামনে আসো। চারিজন আসলেন, আল্লাহ নবী না জানি কি আমাদের কাছে বলে, আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন আবু বকর ওমর উসমান ও আলী শোনো, আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় একবারে নিকটে তোমাদের কাছে আমি দুটি আমানত দিয়ে গেলাম, একটা আমার সালাম আর একটা আমার জুব্বা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আছেন, হুজুর সালাম এবং জুব্বা কার কাছে দিয়ে যাবেন, কার জন্য? আমার নবী বলেন হে আবু বকর ওমর উসমান আলী, কার জন্য আমি জুব্বা দিয়ে যাচ্ছি, কার জন্য সালাম দিয়ে যাচ্ছি, তোমরা তাকে দেখোনি, সে জীবন আমার পিছনে এক ওয়াক্ত নামাজও পড়েনি, জাহিরি ভাবে তার সাথে আমার সাক্ষাৎ হয়নি, কিন্তু তার কাছে তোমরা জুব্বাটা পৌঁছাই দিবে, কিন্তু জুব্বা যখন পৌঁছাই দিবে তখন তার ডান হাতের তালুর ভিতরে চামড়ার ভিতরে আমার নাম লেখা থাকবে। কার নাম? নবীর নাম। জোরে বলেন কার নাম? ওয়াজ করেন অন্তরে নবীর প্রেম ছিল কিনা? ওয়াজ করনি অথচ নবীর যুগে ছিলেন,
কিন্তু তিনি নবীর কাছে যাওয়ার সুযোগ পাননি। কেন জানেন? মায়ের খেদমত। কার খেদমত? মায়ের খেদমত। হযরত ওয়াইস করনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি দেখেছি ইয়ামানের জমিনে হযরত বাবা শাহজালাল দেশ নাম কি ইয়ামান শহরে হযরত ওয়াইস করনির মাজার। আল্লাহু আকবার। সেখানে আমার নবীর জুব্বা মুবারক রয়েছে। জুব্বা মুবারক এত তাজিমে রয়েছে, মন দেখতে চায়। জুব্বার দিকে নজর করলে মনে হয় যেন এখন নবী জুব্বা মুবারক শরীর মুবারক থেকে খুলেছে। এত সুন্দর জুব্বা। ওয়াজ করুনি আমার নবী বলে আবু বকর ওমর উসমান আলী, আমি দুনিয়ার থেকে যাওয়ার পরে আমার আসেন ওয়াজ করুনি কে আমার জুব্বা এবং সালাম পৌঁছাই দিবে নবীজি। এবং আরেকটি কথা বললেন, ওমর আলী এই জুব্বাটা যখন ওয়াজ করুনের হাতে দিবে তখন বলবে আমার উম্মতের জন্য যেন দোয়া করে। আল্লাহু আকবার বলবেন না? উম্মতের জন্য কি করে? দোয়া করে। কে দোয়া করতে? কার জন্য দোয়া চাচ্ছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? আর সেই উম্মত বেয়াদব উম্মত যদি বলে নবী আমার মতো মানুষ, এটা কেমন বেয়াদব উম্মত? এগুলার নাম দিছি আমি আন্তর্জাতিক বেয়াদব, যারা নাকি নবীর সামনে বেয়াদবি করে। উম্মত মানে না, রসুল মানে না। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেলেন, সাইয়েদিনা ওমর সাইয়েদিনা আলী উভয় জন জুব্বা নিয়ে রওনা হলেন। জুব্বা নিয়ে রওনা হলেন, মা বোনদের সাউন্ড আমার কানে যেন না আসে। হাদিস শরীফে আছে, কোন আলেম ওলামা কোরআন হাদিসের বর্ণনা দিলে কেউ যদি কথা বলে মৃত্যুর সময় তাদের জবান বন্ধ হয়ে যায়, কলমা আসে না। কারণ বিষ খাইলেও মানুষ মরে, হাসি খাইলেও মরে, ইচ্ছা করি খাইলেও মরে। বিষ বড় খারাপ জিনিস। ওয়াজ করুনির কাছে হযরত ওমর আর আলী রওনা হলেন। কোন আলী? যে আলী আসরের নামাজ পড়েননি, আমার নবী তার জন্য সহ্য দুবন্ত সহ্য কুটেছেন। কোন ওমর? ইন্না শাইতানা ইয়াখাফুল উমারা, যেই ওমরকে শয়তানে কিয়ামত পর্যন্ত ভয় করে। এই দুজন নবীর জুব্বা মুবারক নিয়ে রওনা হলেন। কোথায়? ওয়াজ করুন তল্লাশ। হযরত ওমর বলেন আমরা কিছু দূর গেলাম, এবার দেখি মক্কা নগরের ওই শহরের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা রাখাল হিসাবে গরু বকরি ওর দুব্বা চালাচ্ছেন। একটা ছোট্ট বাচ্চাকে ডাক দিলাম, ওই বাচ্চা বললেন, হযরত ওমর বললেন, এ বাবা ওয়াজ করু নামে কোনো পাগলকে তোমরা চেনো নি? ওই বাচ্চা বলল, হুজুর আপনার জবাবটা একটু পরে দিব, আপনি আমাদেরকে বাবা করে ডাক দিয়েছেন, আপনার আওয়াজের মধ্যে এত মধুর মিষ্টি পেয়েছি, আপনার নামটা বলুন আপনি কে? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা আমরা তুমি কি চিনবানি, আমরা হচ্ছে নবীর দরবারের খলিফা, আমার নাম ওমর এবং ওমানার নাম আলী। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি ওয়াজ করি নামে ব্যক্তির খোঁজে। ওই ছেলেরা কেঁদে বলেন, ওয়াজ করি নামে কাউকে আমরা চিনি না, তবে আমরা সপ্তাহে একদিন দেখি পাহাড় থেকে একটা মানুষ বাহির হয়, চেহারাটা নোরানি, লম্বা লম্বা চুল, মুখে কোন দাঁত নাই, মেশকম্বরের খুশবু বাহির হয়। হযরত ওমর বলেন, আলী বলেন, এই খবরটুকু আমরা গেলাম, এবার গিয়ে দেখি জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরের মধ্যে একটা মহিলা ঘুমাচ্ছেন, আর প্রথম দরজায় একটা আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে আমরা তাকে সালাম দিলাম, তিনি আমাদের সালামের জবাব দিলেন, আর আমরা প্রশ্ন করলাম আপনার নাম কি? কো আমার নাম জেনে আপনাদের কি হবে? কো আমাকে চিনেননি, আমাদেরকে চিনেননি, কো আপনাদের নাম কি? কো আমার নাম ওমর, আমার নাম আলী। এই কথা বলার পর ওয়াজ করলেন, কেঁদে দিলেন, আপনারা নবীর খলিফা বুঝি, আপনাদের মুখে কেন দাঁত দেখা যায়? আপনাদের মুখে কেন দাঁত দেখা যায়?
আপনারা বুঝে নবীর খলিফা, হ্যাঁ নাম আমরা নবীর খলিফা, ওমর আলী আপনার নবীর খলিফা। আপনাদেরকে দেখে দেখে আমার মদিনার নবীর কথা আমার স্মরণ হয়ে গেছে। আপনি কেন এসেছেন? বসার মতো তো আমি জায়গা দিতে পারছি না, আমি গরিব মানুষ, যদি আপনারা এখানে বসবেন না, কিন্তু আমার নসিব বলো আপনি এই ঘর ছেনেননি কয় না, আমি জীবনে নবী দেখি নেই, প্রতিদিন আমার নবী এই ঘরে চারবার আসতেন। আল্লাহু আকবার বলেন, আমার নবী আসে কিনা? আসে। এই সিনাইর গ্রাম নবী আসার ক্ষমতা আছে কিনা? আছে। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। নবীর মালিক হযরত ওয়াসকুরের সামনে হযরত ওমর হযরত আলী এই দুইজন সামনে একে অপরদেরকে যখন সালাম দিলেন, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, হযরত ওয়াসকুরনি আপনি বলুন এমন কি কাজ করেছেন নবী আপনার জন্য জুব্বা দিয়েছে, এমন কি কাজ করেছেন নবীর খলিফাকে আপনার কাছে পাঠাই দিয়েছে, নবীর সালাম আপনাকে দিয়েছে। ওয়াজ করুন চোখের পানি ছেড়ে বলে, নবীর খলিফা এখন শুনুন, আমি এমন কিছু করতে পারিনি, কারণ আমার অনেক ইচ্ছা ছিল আমি নবীর কদমে যাইতাম, কিন্তু নবীর কদমে যাইতে চাইলো আমি যাইতে পারিনি। কই কেন? কই দেখেন আমার মা জননী, আমার মা বড় মা, আমার মায়ের খেদমত করার মতো আমার কোনো বোন নাই, আমার কোনো ভাই নাই, প্রতিদিন আমার মাকে আমি পাঁচ বার ওযু বানাইতাম, তৈমম করাইতাম, আমার মাকে আমি কাঁধে কাঁধে করে বাইরে নিতাম, এই মায়ের খেদমত করতে গিয়ে, এই মায়ের খেদমত করতে গিয়ে রহমতুল আলমিনের দরবারে যাওয়ার সুযোগ পাইনি, এখানে বসে বসে আমি পাঁচক্ত নামাজ পড়ি, পাঁচক্ত নামাজের পরে তিন পাঁচে পনেরো বার আমি দুরূদ শরীফ পড়ি এবং নবীর উপর মহাব্বত অসংখ্যবার দুরূদ শরীফ পড়ি। এ ওমর ও আলী আপনার শুনুন, এই জায়গাটার আসন, আমি যতবার নবীর উপর দুরূদ শরীফ পড়ি ততবার নবী আমার ঘরে আসতে। আল্লাহু আকবার বলে, এখানে আমার নবী বসতেন, এখানে আমার নবীর কদম মুবারক, ওই দেখেন চিহ্ন, আমার নবী আসে কিনা? আরো জনবর আসে কিনা? জিন্দা নবী, জনবর কি নবী? না মরে গেছে, ওয়াজ করুনি বুঝলাম মায়ের খেদমত করেছেন, কিন্তু আপনি কিভাবে জুব্বা পেয়েছেন? ওয়াজ করুনি বলেন, যখন উহুদের ময়দানে যুদ্ধ হলো বাতাসে আমাকে একটা খবর বলল, বাতাসে আমাকে ডাক দিয়ে বলছি ওয়াজ করনি, যে নবীর উপর হামেশা মহাব্বতে দুরূদ শরীফ পড়ো, ওই নবী কিছুক্ষণ আগে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। বাতাস থেকে এই খবরটা শুনে বিশাল একটা পাত্র লয়ে আমি ইচ্ছা করলাম, আমার নবীর যদি দাঁত মোবারক না থাকে আমার দাঁত থাকতে পারবে না, এইটা ভাঙি না ওটা ভেঙেছে, এই বলে বলে বত্রিশটা দাঁত আমি ভেঙে ফেললাম, বত্রিশটা কাঁচা দাঁত যখন ভেঙে ফেললাম রক্ত বাইর হচ্ছে, চিৎকারও দিতে পারছে না, গাল ফুলে গিয়েছে, হঠাৎ করে দেখি এই ঘরের ভিতরে নবীজি আসিয়া ডাক দিচ্ছে, ওয়াজ করুনি আর কতক্ষণ কানবি, আমি তোর জন্য জুব্বা রেখে গেলাম এবং আমার পাগড়ি দিয়ে তোর মুখটা মোছে তোকে আমি সুস্থ করে দিয়ে গেলাম। আসলে কথা ছিল নবীজির চেহারা মোবারক দেখে যখন মানুষ মুসলমান হয়ে যাচ্ছেন, কত মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছেন, আবু জেহেল মিটিং ডাকে পাশ করলেন, রেজলিউশন করলেন, মুহাম্মাদের সাথে এই গ্রামের কেউ কথা বলতে পারবে না, তার কাছে কেউ যেতেও পারবে না, কেউ তার কথা আলোচনা করতে পারবে না, যদি করে তাকে দুই ভাগ করে ফেলব এবং মুহাম্মাদকে অচিরে আমি ফাঁসির কাষ্টে নেব, কারণ মুহাম্মাদ আমার চিরশত্রু। এ বলে মুহাম্মাদের নবীজির বিরুদ্ধে আবু জেহেল ঐতিহাসিক একটা চিঠি লিখলেন একজন বাদশার কাছে, সেই বাদশার কাছে চিঠি লিখলেন এইভাবে, বাদশা মহোদয় ইয়ামনি আশা করি ভালো আছেন, পর সংবাদ এই যে মক্কা শরীফ আপনি বাদশার অসংখ্য ভক্ত আছে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের চেহারা দেখে মানুষ বাপদাদার ধর্ম ছেড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, আপনি ইয়ামনের বাদশা যদি আসেন আমি আপনি এক হয়ে মুহাম্মদকে দুনিয়ার থেকে দুনিশাত করে দেব। নাউজুবিল্লাহ, চিৎকার দিব বলুন, নাউজুবিল্লাহ, নবীকে হায়াত দেওয়ার মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক কে? ইয়ামনের বাদশা সিটি পড়লেন,
সিটি পড়ে আশ্চর্য হয়ে বললেন, আবু জেহেল মুহাম্মাদের বিরুদ্ধে লিখতে গিয়ে তারিফও করে ফেলেছেন। কি কয়েকখানে লিখেছে, মুহাম্মাদের চেহারা খুব সুন্দর, মানুষ চেহারা দেখলে কি হয়, পাগল হয়। শুধু পাগল হয় না, মুসলমান হয়ে যায়। ইয়ামানের বাদশা বলেন, আমি মুহাম্মাদের বিরুদ্ধে আগে করব না, মুহাম্মাদের চেহারা দেখবো কি রকম চেহারা, তাকে আমি দুই রকমের প্রশ্ন করব। যদি প্রশ্নের সঠিক জবাব যদি পাইয়া যায়, মুহাম্মাদের পায়ে পড়ে কলমা শরীফ পড়ে মুসলমান। আল্লাহু আকবার বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক। আমার প্রিয় নবীর কাছে এভাবে যখন ইয়ামানের অধিপতির কাছে চিঠি গেল, ইয়ামানের বাদশাহ দুইটা চিঠি লিখলেন। যুবক বাবারা খেয়াল করো, কটা চিঠি? একটা চিঠি লিখলেন নবীর নামে, একটা লিখলেন আবু জেহেলের নামে। ইয়ামানের বাদশাহ আবু জেহেলকে বলেন, দোস্ত আবু জেহেল বা দোস্ত আবুল হেকাম, তোমার চিঠি পড়ে আমি বিস্তারিত অবগত হলাম, সৈন্য নিয়ে মানুষ নিয়ে সংখ্যা নিয়ে অস্ত্র নিয়ে আমি আসতেছি, কিন্তু তুমি তাই জেনে রাখো, মুহাম্মাদের চেহারা দেখলে মানুষ পাগল হয়ে যায়। আমি মুহাম্মাদের চেহারাও দেখবো, কিন্তু তাকে দুইটা প্রশ্ন করব, প্রশ্ন যদি করি জবাব যদি পাইয়া যায়, তুমি আবু জেহেল মুসলমান হও বা না হও, আমি মুহাম্মাদের কদমের মধ্যে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলে, সর্বনাশ, নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, কারণ আমি তো জানি মুহাম্মদ নবী, কিন্তু তাকে মানি না, আমার খাইচ্ছত খারাপ। কি খারাপ বলেন, খাসিয়তের কোনো ওষুধ আছে? আল্লাহ পাক আমাদের সকলকে নবীর গোলাম হওয়ার তৌফিক দান। আমিন। এদিকে আবু জেহেল আশ্চর্য হলেন, মুহাম্মদকে দুটা প্রশ্ন নয় আর 2 কোটি প্রশ্ন যদি করে, মুহাম্মদ জবাব দিতে পারবে, এই ক্ষমতা মুহাম্মদের আছে, এটা আমি জানি। এদিকে নবীর কাছে একটা চিঠি আসলেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার সালাম নেবেন, তবে আপনি নবী কিনা তাও আমার সন্দেহ, কারণ আপনার পক্ষে বিপক্ষে অনেক চিঠি লিপি পর্যন্ত আমি পেয়ে আসছি, তাই আমি একটা গুরুত্বপূর্ণ চিঠি পেলাম, তাই আমি আসতেছি, আপনি মিটিং এর মধ্যে বিশ্বাস করবেন। ইয়া মুহাম্মদ, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি যদি আসেন আপনাকে আমি 2টি প্রশ্ন করব, 2টি প্রশ্নের জবাব যদি সঠিকভাবে আমি পেয়ে যাই, লাখো মানুষের সামনে আমি মুসলমান হয়ে যাব, আমি কলমা শরীফ পড়ব। হযরত আবু বকর রাসূলের পক্ষ থেকে চিঠিটা রিসিভ করলেন, রিসিভ করে এদিকে ইয়ামানের বাদশা আসবে, বিশাল মরুভূমির মধ্যে মিটিং, বিশাল একটা ব্যবস্থা, ইয়ামানের অধিপতি আসবে, আবু জেহেল কত বড় দুষ্ট, কত বড় হিংসক, মক্কার গভর্নর, সে কি করছে, 2টা চেয়ার বানাইলেন, একটা রূপার নিজের জন্য, একটা স্বর্ণের বাদশার জন্য, বড় দুঃখের বিষয় রহমতুল আলমীর জন্য কোন চেয়ার নাই। আপনারা বলুন ইজ্জতের মালিককে? আল্লাহ। আবু বকর চিঠিটা পড়তে লাগলেন, আল্লাহর বিয়ার নবী সামনে দাঁড়ানো সেইদিন আবু বকর সিদ্দিক চিঠি পড়েন, একবার নবীর নূরানি চেহারার দিকে তাকায়, একবার চিঠির কাল অক্ষরের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, চকির পানে ফেলে ফেলে বুকটা বাসায় কাঁদতেছেন। আমার নবী ডাক দিচ্ছে, আবু বকর, ও আবু বকর, এমন একটা চিঠি তোমার হাতে এসেছে, চিঠি পড়ে পড়ে তুমি আমার চেহারার দিকে তাচ্ছ, একবার তুমি চিঠির দিকে তাকাচ্ছ, আর একবার আসমানে তাকাচ্ছ, চোখের ফানি ফেলতেছো, কারণ কি? সিদ্দিক আকবর বল, হুজুর, এই চিঠির মধ্যে লেখা আছে, ইয়ামানের বাদশাহ অধিপতি দেশের মধ্যে আসবে, আপনাকে পরীক্ষা করবে, হুজুর সে নাকি 2টি প্রশ্ন করবে, প্রশ্নের জবাব যদি পেয়ে যায় মুসলমান হয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সে মুসলমান হবে, এই কথা শুনে আমি খুশি, কিন্তু আমি কান্তিছি এই জন্য, হুজুর ওই যে মিটিং হবে, ওই মিটিং এর মধ্যে লক্ষ 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 কাফের আসবে, ইয়ামানের বাদশাহ আমার নবীর সামনে স্বর্ণের চেয়ারে বসবে, আবু জেহেল রূপার চেয়ারে বসবে, আমার রসুল দাঁড়িয়ে থাকবে, এই চিন্তা আমি অস্থির হয়ে কাঁদতেছি। আমার নেবার আবকর, আমি যা দেখি তুমি তা দেখো না,
আমি যা শুনি তুমি তা শোনো না, আমি যা জানি তুমি তা জানো না। যেই স্বর্ণের চেয়ারটি তুমি দেখতে পাচ্ছ শুনেছ, ওই চেয়ারে তোমার নবী ছাড়া কেউ বসতে পারবে না। আল্লাহু আকবার। আবু বকর, ওই চেয়ারে তোমার নবী ছাড়া কেউ বসবে না। শুধু তাই নয়, স্বর্ণের চেয়ারে বসবো আমি, রূপার চেয়ারে বসবা তুমি, এখানে আবু জেহেল বসতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। নবী গায়েব জানে কি না? আর একটু আসতে বলেন, নবীর গায়েব শিক্ষা দিয়েছেন কে? নবীর গায়েব উম্মতেরা স্বীকার করতে চায় কিনা? যারা স্বীকার করে না তারা কি উম্মত হতে পারবে? ইয়ামানের বাদশা আসতেছে, আমার নবীও সাইয়েদনা আবু বকর বলেন, ও যুবক ভাইরা বলো প্রেম কাকে বলে একটু দেখো। আমরা কাগজে লিখে আশেক রসুল মাশুকে লাহি আশেক রসুল কাকে বলে একটু শোনো। হযরত আবু বকর সিদ্দিক শর্ত দিলেন, ইয়া রাসূলুল্লাহ মিটিং এর মধ্যে যদি যান আমার কোনো আপত্তি নাই, মিটিং এর মধ্যে যদি যান আমার কোনো কোনো অসুবিধা নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ওই মিটিং এ যদি যান আপনি থাকবেন পিছনে পিছনে, আমি থাকবো প্রথমে। কই কারণ কি? হুজুর কাফিরকে বিশ্বাস করা যায় না, হয়তো একটা তীর মারতে পারে, ওই তীর আপনার কলিজা ছিদ্র করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ আমি আগে এই জন্য থাকবো, কাফেররা যদি তীরটা মেরে দেয় তীরটা যেন আবু বকরের কলিজায় পড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কাফেররা যদি আপনাকে পাথর মারে পাথরটা যেন আমার মাথাটা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ তবু যেন আপনি বেঁচে যান, আপনি যদি কাফেরদের আগাতে যদি আপনি যদি কষ্ট পান আমি কার চেহারার দিকে তাকাবো? আমার সুন্নি ভাইরা, আমার রসুল প্রেমিক ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী নূর নবী কামলিওয়ালা নবী তিনি বলেন, আবু বকর যাও তুমি সামনে যাও। সেইদিন আবু বকর সিদ্দিক সামনে আসলেন, নূর নবী পিছনে পিছনে আসতেছেন। সেইদিন আবু বকর বলেন, ও দুনিয়ার মানুষ আমি কিছুক্ষণ পরে পরে পিছনের দিকে তাকাই, আমার নবী কিভাবে আমার পিছনে আছেন, এইভাবে কয়েকবার দেখলাম। খোদার কসম খেয়ে বললাম, রে সুন্নি ভাইরা এবারে দেখতেছি যে নবীকে আমি পিছনে রেখেছি, এবারে দেখি আমার দয়াল নবীকে সামনে দেখা যা। সেইদিন আবু বকর বলে, হুজুর এই কি দেখলাম আমি, আপনাকে পিছনেও দেখি সামনেও দেখি, আমার নইবে না বকর এখনো তুমি আমাকে চিনতে পারো নেই, আমি আর রসুল যখন যেই দিকে যাই আমার আল্লাহ আমার সাথে যা। আল্লাহ আছে কিনা? আর জন আল্লাহ আছে কিনা? আমার নবী যাচ্ছেন আমার সামনে, সাইয়েদনা আবু বকর পিছনে, আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল এ জিব্রাইল মিকাইলকে সাথে নিয়ে যাও, আমার বন্ধু ইয়ামান ইয়ামানের বাদশার পরীক্ষার মধ্যে যাচ্ছে উত্তপ্ত রৌদ্রের মধ্যে। জিব্রাইল মিকাইলকে বলে দাও আমার নবীর সের মোবারক বরাবর আকাশে যেন একটা মেঘের ছায়া ফিট করে দেয়, রাসূল যেই দিকে যাবে মেঘের ছায়া যেন সেই দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে আল্লাহ আছে কিনা? ওই নবীকে আমাদের মতো মানুষ বলা যাবে? যারা আমাদের মতো মানুষ বলে তারা শয়তান, কাজ্জাব, মুরতাদ, তাদের নামাজ জানাজা হারাম, তাদের জন্য নামাজ পড়া হারাম। যারা আমার নবীকে মানবে না, আর যারা নবীকে মানবে তাদের জানাজা পড়া উম্মতের জন্য ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীকে মানত, নবী যাচ্ছেন কিসের ছায়া? আরো জোরে, কিসের ছায়া? কোন বাগানের ফুল গো নবী, কোন বাগানের ফুল, সাল্লে আলা নূরে খোদা মুহাম্মদ রাসূল। নবীর মনোযোগ, আমার নবী আসলেন, আমার নবী আসতেছেন, লক্ষ লক্ষ কাফের বসে আছে পাত্র হাতে নিয়ে, তীর বল্লম হাতে নিয়ে, আবু জেহেল অপেক্ষা আছে ইয়ামানের বাদশার জন্য। কিছুক্ষণের মধ্যে ইয়ামানের বাদশা উপস্থিত হয়ে যায়, আবার নবী আসতেছেন আবু বকরকে নিয়ে। ইয়ামানের বাদশা যখন এসে গেল, আবু জেহেল ডাক দিয়ে বলে, জনাব বাদশা মহোদয়
এই সুন্দরী শোন, এই সুন্দরী স্টেজটি আপনার জন্য বহু টাকা ব্যয় করে আমি বানিয়েছি, এটা স্বর্ণের চেয়ার, আপনি একটু বসে পড়ুন। ইয়ামনের বাদশাহ ডাক দিয়ে বলে, জানা আবুল হেকাম আপনি বসুন আগে, আপনি বসুন। আবু জেহেল এবার বলে, আমি বসতে পারি না। কই, কেন বসতে পারি না? কো, আমি দেখতেছি মুহাম্মদ জাদু পাঠাই দিয়েছে, আমার চেয়ারের মধ্যে বিশাল একটা সর্প বসে আছে, সর্পটা বারবার বলতেছে, আবু জেহেল রে খামোশ, এই চেয়ারে যদি বসস আমি তোকে ট্যাবলেটের মতো গেলে ফেলব। জোরে বলুন না সুবহানাল্লাহ, ইজ্জতের মালিক কে? আমি তো বসতে পারি না, সাপ দেখা যাচ্ছে, আপনি বসেন। আমার নসিবও তাই, আমারটা আরো বড় সাপ, এমন ভাবে হা করিয়াছে, আমার রাজত্ব সব ঢুকে যাবে, কিসের ভিতরে? সাপের পেটের ভিতরে, সামনের চেয়ার দখল করিয়াছে সাপ, বসার সুযোগ নেই। আবু জেহেল বলে, ইয়ামানের অধিপতি তুমিও বসতে পারো না, আমিও বসতে পারি না, এটা মুহাম্মাদের জাদু। ইয়ামানের বাদশাহ আবু জেহেলের হাত ধরে বললেন, ও আবু জেহেল এখনো সময় আছে, রাস্তা একটু পরিবর্তন করে ফেলো। কই, কি তুমি কি বলতে চাও? কই, দেখো মুহাম্মদকে আমি দুটি প্রশ্ন করব বলছি, আমি দুটি প্রশ্ন আর করব না। কই, কেন? কই, দেখো মুহাম্মদ যেই দিকে যায় আকাশের মেঘের টুকরো সেই দিকে যায়। ইজ্জতের মালিক কে? ইয়ামানের বাদশা কোনা, আমার পক্ষে সম্ভব না, কারণ ইনি তো নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু জেহেল দৌড় মারছে, বলেন বাতাস তুফান শুরু হইলে মশার গোষ্ঠী আউট। কিতাবে আসে শুধু দূর হয়নি, উজু ছুটে গেছে, উজু তো এমনিও নেই, তুফান শুরু হয়েছে ফিসের দরজাতে, আজকেও দৌড় কালকেও। ইয়ামানের বাদশা, আমার নবী আসলেন, কত সুন্দর চেহারা, নূরানি চেহারা। আমার নবী আসার পরে ইয়ামানের বাদশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আপনার চেহারা মুবারক এত সুন্দর, আমি চিঠি লিখে বেয়াদবি করতাম না হুজুর। ও হুজুর, আমি বেশি বেয়াদবি করেছি, এই চেয়ারের মালিক আপনি, আপনি বসে পড়ুন। আমার নবী স্বর্ণের চেয়ারে বসলেন, হযরত আবু বকর বামে বসলেন, আমার নবী বসে আছেন, ইয়ামানের বাদশা দাঁড়িয়ে আছেন। আমার নবী কিছুক্ষণ পরে বললেন, ইয়ামানের অধিপতি হাবিব বি মালিক, আমাকে তুমি প্রশ্ন দুটি করার ছিল, করো না কেন? হুজুর, প্রশ্ন করবো কি করে, আমি আপনার চেহারা দেখে প্রশ্ন আমি ভুলিয়ে গেছি। প্রশ্ন করো, আগে প্রশ্নের জবাব দেব, তারপরে তোমাকে মুসলমান বানাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে হুকুম দিলেন আমি প্রশ্নগুলো আমি আপনাকে করব, এই যে উত্তপ্ত সূর্য দেখা যাচ্ছে, এই সূর্যটাকে আপনি এক্ষণে ডুবাই দিবেন, আবার সূর্য জায়গার মধ্যে চন্দ্র আনবেন, চন্দ্র আনলে হবে না, চন্দ্র আনা মাত্র দুই ভাগ করতে হবে। আমার নবী ডাক দিয়ে বলেন, ইয়ামানের অধিপতি, এই ছোট্ট সামান্য প্রশ্নের জন্য বুঝি আল্লাহ আকাশের চন্দ্র দুই ভাগ করব, সূর্যকে ডুবাই দিব, এই ছোট্ট প্রশ্ন কেন আগে করলা না, কাগজের মধ্যে কেন লিখে দিলা না? যদি আগে তুমি চন্দ্র সূর্যর কথা লিখতা, চন্দ্র সূর্যটা প্যাকেট করে তোমার ঠিকানায় পাঠিয়ে দিতা। আল্লাহু আকবার বলেন, আমার নবীর ক্ষমতা আছে কি না? ইয়ামানের বাদশা, আমি তোমার ঠিকানা চন্দ্র সূর্য পাঠাই দিতাম, তুমি এত ছোট্ট প্রশ্নের জন্য আমাকে এনে, চলো চন্দ্র দুই ভাগ করব। আবু জেহেল বলে, শেষ, হারাইছি আমি, বেয়াদব, আমি কেন মিটিং ডাকলাম, নিজের জুতা দিয়ে নিজের কুফালে এখন মারবো, কেউ যেন না দেখে, হাতে ধরি ইয়ামানের বাদশাকে মুসলমান বানাই দিলাম। হেদায়েতের মালিককে আল্লাহ, এখানে অনেক বাইরে আছে যারা নবীর হাজির মানে না, ইনশাআল্লাহ আজকে মানবে, কারণ এদের বুঝ নাই, বুঝার দরকার। আমার ভাইয়েরা, নবীজি সূর্যকে ডাক দিলেন, এ সূর্য, বাবাই যেমনি ভাবে ছেলেকে ডাক দে, সুলতান, এদিকে আমার নবী ডাক দিচ্ছে, সূর্য ডুবে যা।
সূর্যের মধ্যে কম্পন আসলো, সূর্য ডুবে গেল। চন্দ্র আসো, চন্দ্র এসে গেল। এবার আল্লাহর নবী জাবাল আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়াইলেন, এই আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, চন্দ্রটা দুই ভাগ হয়ে গেল। তাফসীরের মধ্যে আসে, এক ভাগ চন্দ্র জাবাল আবু কুবাইসের ওইখানে পড়ে গেল, দ্বিতীয় ভাগ চন্দ্র নবীর হাত মুবারকে ঢুকে গেল। কাঁপতেছে, উঠানের মধ্যে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা সূর্যের দিকে আয়না দিয়ে যখন এইভাবে করে আলোটা কি করে নড়াচড়া করে। চন্দ্র যখন দিবাগ পৃথিবী ঝিকমিক করতেছে, ইয়ামানের বাদশা বলে হুজুর এই কি কেয়ামত হয়ে যাচ্ছে নাকি? কয় না হুজুর দুনিয়া কেন চটপট করে? কয় চন্দ্রকে জিজ্ঞাসা করো। ইয়ামানের বাদশা চন্দ্রকে জিজ্ঞাসা করেন, এ চাঁদ নবী তোমাকে দুই ভাগ করেছ, তুমি কাঁপতেছো কেন? আমি কাঁপতেছি কেন তুমি কি জানো না? আমি তো আবু জেহেলের মতো বেয়াদব না। কয় কি হয়েছে? কয় রসুল আমাকে দুই ভাগ হওয়ার জন্য বলেছে, আমি রসুলের কথা ভালো মতো মেনেছি কিনা ওই ভয়ে থরথর করে কাঁপতেছি। আল্লাহ একবার বলে সাঁদে নবী সিনে, ওহাবির বাচ্চারা নবী মাশাল্লাহ। আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে প্রাইভেট শাস্তি দিবেন। এবারে আমনের অধিপতিকে নবী বলেন, আমনের অধিপতি বলো দুই নম্বর প্রশ্ন কি? হুজুর যেখানে এক নম্বর প্রশ্ন আপনি করেছেন, এক নম্বর প্রশ্নের জবাব তিনি দিয়েছেন, সেখানে দুই নম্বর প্রশ্ন তো একবার আপনার জন্য সহজ। কই বলো কি? হুজুর আমার দুইটি মেয়ে ছিল, একটা মেয়ে নাই, আমি বাদশাহ, আমার মেয়েটা জীবিত কিন্তু চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না, হাতে ধরতে পারে না, মেয়েটার এমন একটা রোগ কেউ কাছেও যাইতে পারে না। হুজুর আমার মেয়েটাকে একটু আপনি দোয়া করলে ভালো হয়ে যাবে। আমার নবী ডাক দিচ্ছি, আমার বাদশাহ গোসল করে আসো, তোমাকে আমি মুসলমান বানাবো। তিনি মুসলমান হলেন। এবার নবী হুকুম দিলেন, বাদশা রে বাড়িতে চলিয়া যাও। বাদশা বাড়িতে গেলেন, অসুস্থ মেয়েকে ডাক দিচ্ছে, মা। ওই মেয়েটা চিৎকার মারি বলে, বাবা তোমার মতো জালিম এই দুনিয়ার মধ্যে আর দেখিনি। বাবা বড় আশ্চর্য হয়ে গেলেন, তুমি ভালো হয়ে গিয়েছো, আমাকে জালিম বলতেছো, মা তুমি কি করে আমার সামনে এসেছো? ওই মেয়েটা কেঁদে কেঁদে বলে, বাবা গো আপনি যদি আমাকে মা করে ডাক না দিতেন আমি আরো অনেকক্ষণ বড় নিয়ামত দেখতাম। কয় কি হয়েছে? আপনি ঘরের দরজায় এসে মা করে যখন ডাক দিয়েছেন, খোদার কসম এই মাত্র আল্লাহ রসুল আমার ঘর থেকে বিদায় নিয়েছেন। বাবা আমি আমি ঘরের মধ্যে সুস্থ ছিলাম, এইমাত্র নবী আমার ঘরে এসে আমাকে ডাক দিচ্ছে, মা তোমার বাবাকে আমি মুসলমান বানিয়েছি, তুমি অসুস্থ, তোমাকে সুস্থ করার জন্য কলমা পড়ার জন্য এসেছি। বাবা গো এই দেখেন আমার ডাইন হাতটা ধরে, আল্লাহ রসুলের খুশবু এখনো হাতে আছে। আমার সুনি ভাইরা, মুরুব্বী বাবারা, ইমাম ভাইরা, আমার নবী যদি মুহূর্তের মধ্যে যদি হজরতে ইয়ামানের বাচ্চার ঘরে এসে যদি মেয়েকে, অসুস্থ মেয়েকে যদি সুস্থ করে দিতে পারে, আমার দয়াল নবী এই মুহূর্তে সোনার মদিনার থেকে এই সিনাইয়ের গ্রামের হাজি বাড়িতে এসে এই থানায় এসে আমার নবী আমাদের কলবের ময়লা দূর করে দেওয়ার ক্ষমতা আছে কিনা? এজন্য ফাসক্ত নামাজ এমন ভাবে পড়বেন নামাজ যেন আমাদের জন্য হয়ে যায় বেহেশতের দরজা খোলার চাবি। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, আমরা নামাজ চাই কিনা? এভাবে দুই হাত তোলেন, সুন্দর করে হাত তোলেন, নামাজ চাই? আর জন নামাজ সুন্নত নফল, জুমার খুতবা শুনতে, জুমার পরও সুন্নত পড়তে, জুমার দিন মা বাবা আত্মীয় স্বজনের খবর জিয়ারত করতে, আর জন চাই কিনা? বেশি বেশি দূরে শরীফ পড়তে, মা বাবার খেদমত করতে, বোমাবাজি করতে, বলেন বোমাবাজি করতে? আমিন বলো না, আমরা বোমাবাজি চাই না, বলেন আমরা বোমাবাজি চাই না, আমরা সিনেমা চাই না, বলেন সিনেমা, ক্যারাম বোর্ড, জুয়া তাস, কোরআন শরীফ, বলেন কোরআন শরীফ,
হাদিস শরীফ চাই, মা বাবার কদমে সালাম চাই, আমিন। নামাজ বেহেস্তের চাবিকার জন্য যেই যুবক ফাঁসক্ত নামাজ পড়বে, আমার নবীকে হাজির নাজির জানবে, আমার নবীর উপরে মহাব্বতি দুরস্বরে পড়ে পড়ে চুকির পানি ছেড়ে ছেড়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে বলে। কোন উম্মত যুবক যদি আমি রসুলকে ডাক দেয়, ওই যুবক যত বড় মুসিবতে পড়ুক না কেন, আমি মদিনার থেকে তাকে সাহায্য করি। জোরে বলুন। নবীজির একা আসেন, নাম কি? হযরতে সফিনা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কি দিয়ে যাইতে যাইতে হঠাৎ করে দেখে সামনে বিহার একটা বাঘ, ডাইনে ও পাহাড়, বামে ও কি, আনিস আসেন এখানে, আনিস। সফিনা যাচ্ছেন রাস্তা দিয়ে, কি দিয়ে, রাস্তা দিয়ে। তো আমার নবী যাচ্ছেন, আমার নবীর আসে সফিনা যাচ্ছে, ডাইনে ও পাহাড়, গভীর মনোযোগ, বামো পাহাড়, সামনে কি বাঘ, জনবল সামনে কি বাঘ। আপনাকে যদি আমাদের সভাপতি সাহেব আসেন এখানে, আপনি নি একটা বাঘ যদি এখন দেখেন আপনার অবস্থা কেমন হইবে? আচ্ছা সভাপতি এই জবাব, আপনাকে কি জবাব, সভাপতি বলে এটা কি আমার কল লাগে, আমি তো স্যার বলে আগে জানবা যাবো কি আসলে বাঘ। যে বাঘ বাদ দেন, আশেপাশে কবরস্থান আছে না, কোথায় আছে? আচ্ছা কবরস্থান থেকে একটা সাদা কাপড় পরে যদি লাশ আসে ওই বাঁশের এখানে, আসি যদি বলে আমি কবর থেকে আসছি সুফিয়ান ভাই একটু দাঁড়ান, বলেন তো ওয়াজের অবস্থাটা কেমন হবে? সোবা টোবা রাখি, ব্যানার ট্যানার লই, গাড়ি সারি, জানবাসান কি দেখেন কি অবস্থা। বাঘ সামনে, ডানে মাটি, বামে পাহাড়, এই অবস্থা। বাঘ লেস লাগতেছেন সফিনাকে, খাবেন সফিনা, শিওর হলেন যে আমি এক্ষুনি বাঘের পরে যাব, কারণ উপায় তো নেই, আমি যদি এখন বলি আল্লাহ আমাকে বাঁচাও, আর বাঘে যদি বলে আল্লাহ আমাকে রিজিক দাও, বাঘের মালিক কে? আল্লাহ। আর আমার মালিক আল্লাহ। আমি বলবো আল্লাহ জান বাঁচা, বাঘে বলবে খানা দাও, তো আল্লাহ হয়তো আমার কথাও রাখতে পারে বা বাঘের কথাও রাখতে পারে। আমি এই মুহূর্তে আল্লাহকে ডাক দিব না, আমি ডাক দিব আমার রসুলকে, কারণ আল্লাহ যদি রিজিক দেয় রসুল বন্টন করে, হয় যদি আল্লাহ দেন হয়তো রসুল আমাকে দেবে না বাঘের খোরাক। এই জন্য বাঘ সফিনাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সফিনা বলেন, হে বাঘ তুমি লেজ ঘুরাচ্ছ, আমি শির হয়ে গেলাম, তুমি আমাকে এক্ষণে বক্ষণ করবে, এক্ষণে তুমি আমাকে খেয়ে ফেলবে। সফিনা শোনো, তুমি আমাকে অবাক, তুমি আমাকে বক্ষণ করার আগে আমি তোমাকে আমার পরিচয় দিয়ে দিচ্ছি, তারপর তুমি আমাকে খাও বা না খাও আমার কোনো দুঃখ নেই। হযরতে সফিনা বলেন, বাঘ লেজ ততক্ষণ ঘুরেছ, আমার পরিচয় তুমি জানো নি, কন্যা আমি হচ্ছি রসুল পাকের গোলাম। এখন গোলাম বললে শিরিক হয়ে যায়। বাঘ লেজটা সোজা করে ফেললেন, চোখের পানি ফেলে দিলেন, বাঘের মানুষের মতো আরবি জামানে কথা বলতে লাগলেন, ও সফিনা, সফিনা রে আগে তুমি আমাকে একটু ওয়াদা দাও, এই যে তোমার পথের মধ্যে আমি তোমাকে ডিস্টার্ব করেছি, খাওয়ার জন্য চেষ্টা করেছি, এই খবরটুকু যেন আমার নবী না শুনে, আমার নবী যদি শুনে আমি বাঘ নবীকে মুখ দেখাইতে পারবো না। তুমি দে নবীর গোলাম, এটা আমি আগে জানতাম না। সফিনা রে তোমার পায়ে ধরি, তুমি এই দিকে আসো, আমার পিঠে উঠিয়ে বসো, ইচ্ছা মতো আমাকে দৌড়া মারো, কোন বাসায় যাবে বলো, আমি তোমাকে তোমার ঘরে পৌঁছাই দিয়ে আসবো। আল্লাহ একবার বলে, আমার নবীর যদি এত দাম, নবীর যদি এত সম্মান, নবীর গোলামের যদি এত দাম, আমার নবীর কত দাম। এজন্য যুবক বাবারা, তুমি মারা মানুষ, 60 বছর যদি তুমি হায়াত পাও, 30 বছর যদি তোমার চলে যায়,
আর আসো কয় বছর? তিরিশ বছর। কেউ ষাট বছর হায়াত পেয়েছেন, পঞ্চান্ন যদি চলে যায় আর কত? পাঁচ বছর হায়াত শেষ। এই জন্য কিচ্ছু সঙ্গে যাবে না, সঙ্গে যাবে একমাত্র রসুলের ভালোবাসা। যেরকম কার ভালোবাসা? আরো জন কার ভালোবাসা? আপনাকে ওয়াদা দিতে পারেন, প্রতিদিন আমরা যেরকম দুই বেলা খাই, এক বেলা নাস্তা করি, প্রতিদিন যদি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এইভাবে যদি নামাজ পড়ি, মা বোনেরা পড়েন, যুবক বাবারা পড়ো, সাসারা জ্যাঠারা কাকারা বাবা যদি পড়ে, বগ্নিপতি যদি পড়ে, মেয়ের জামাই যদি পড়ে, এই সমাজের চেয়ারম্যান যদি নামাজ পড়ে, মেম্বার যদি নামাজ পড়ে, রাষ্ট্রপতি যদি নামাজ পড়ে, আর্মি, বিডিআর, র‍্যাব, পুলিশ সব যদি নামাজ পড়ে, খোদার কসম এই দেশটা হয়ে যাবে সোনার মদিনার সোনার বাংলা। চিৎকার দি বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ রোজা চাই কি চাই না? মা বাবার হক, আত্মীয়তার হক, গরিব মিসকিনের হক, দেশের ভালোবাসা। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে খাঁটি আশিক রাসূল মুসলমান হবার তৌফিক দান করুন। সবাই উচ্চস্বরে বলো না আমি, কারণ নামাজ রোজা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। আপনি শাহজালালকে মানেন, দেখেন শাহজালাল নিজের নামাজের মসল্লা দিয়ে সুরমা নদী কি হয়েছেন? যদি নামাজই না হতো মসল্লা আসলো কোথার থেকে? হ্যাঁ, হযরতে গাউসেবান কবর থেকে মানুষ কি করেছেন? বাহির করে জিন্দা করেছেন, নামাজ পড়ছেন। হযরতে খাজা গরীব নামাজ, অসংখ্য কেরামত দেখিয়েছেন, নামাজ পড়েছেন। আউলি কেরাম নামাজ পড়তেছেন, আপনারা নামাজ পড়বেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। কেউ মুনাজাত ছাড়া যাবেন না। আমরা আমল চাই কি চাই না? যেমন আমল করলে খুশি হবেন কে? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। চিৎকার দিয়ে বলুন আমিন। ভাই নামাজের সূরাতে বসেন, বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামি এই বিবাদিয়ার সদর থানা দিন সিনাইর উত্তর পাড়া হাজিবাড়ি যুবকদের উদ্যোগে দ্বিতীয়তম সুন্নি মহাসম্মেলন সিনার উত্তর পাড়া হাজি বাড়ি প্রাঙ্গণে মিলাদ নবীর মাহফিলে বসে, সুন্নি মাহফিলে বসে আল্লাহ রাত গভীর নিশীতে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ রে জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত, জানি না কার জন্য কবরের মাটি ছটফট করতেছে, জানি না রে মাওলা কার জন্য বাঁশ গাছের বাঁশ পাখি লাল হইয়া গিয়াছে, জানি না কার জন্য কাপড়ের দোকানে কাফনের কাপড় তৈরি হচ্ছে। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই বলেন রব্বানা ইয়া রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, ফানা হয়ে যান বলেন আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, মা বোনের গুনাহ মাফ করে দাও। রব্বানা ইয়া রব্বানা রব্বানা, যুবক বাবারা কাঁদো, রব্বানা রব্বানা গুনার বয়।
মাথায় লয়া কান্তেছি মনে করেন এই রাত্রি আমাদের মৃত্যু হয়ে যাবে গুনার বলা মাথায় কান্তেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি মাফ করে দাও মাবুদ বন্ধু নাই রে বান্দাবে নাই রে যেই জাগা আল্লাহ রে দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আশার বগুড়া মাঝে থাকার বগুড়া নাই আল্লাহ এখন যদি মরে যায় শরীর থেকে কাপড় গুলা খুলে ফেলবে গরম পানির গোসল দিয়া সাদা কাপড়ে প্যাকেট করিয়া মরা কাঠে তুলিয়া জানাজা নামাজ দিয়া কবরের পশ্চিম পারে লাশটা রাখিয়ে দিয়ে বন্ধু নাই রে বান্দা বেলাই রে যেই জাগা যুবক বাবারা মনে করো তোমার এক ফা জমিন আর এক ফা কবরে চলে গেছে আল্লাহ আমাদের অনেকের মা নাই আল্লাহ অনেকে হাত তুলেছে আমাদের আম্মা নাই অনেকের বাবা নাই অনেকের মা নাই আল্লাহ আমাদের মা বোনের কবরে আজাব দিও না ও যুবক বাবারা একটু খেয়াল করো তোমার মা তো নাই জাকির বাবা নাই অনেকের বাবা পুষ্কুনির পাড়ে অনেকের মা মসজিদের কিনারা আল্লাহ রে আমাদের মা বাবার কবরে আজাব দিও না মা বাবার কবরে আজাব দিও না ভাই বোনের কবরে আজাব দিও না আল্লাহ যুবক বাবারা হাজি বাড়ির যুবকরা যারা হাত তুলেছে প্রত্যেকের মা বাবার গুণ মাফ করে দাও প্রত্যেক দাদা দাদির গুণ মাফ করে দাও হাজি মার্কেটের মালিক হাজি আব্দুল হান্নান আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে দাও আল্লাহ আমার যে সমস্ত যুবক যুবক বাবারা বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়েছে আল্লাহ মেহনত করেছে আল্লাহ সভাপতি সাহেব সহ ডানে বামে আলেম ওলামা সহ আল্লাহ অনেক কলেজ স্কুল মাদ্রাসার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল অধ্যক্ষ টিচার মাস্টার অনেক হুজুর ইমাম রাহাত তুলেছে আমাদের গুনাহগুলো তুমি এখনি মাফ করে দাও আবার তিনবার বল আল্লাহ 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 আমাদের গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ এই মুহূর্তে যারা মদিনা শরীফ নবীজির রওজা মোবারকের সামনে আল্লাহ তাদের উসিল আমাদের গুনাহ মাফ করো আল্লাহ যারা এই মুহূর্তে মক্কা শরীফ তোবাত গর্দর কান্তাছে আল্লাহ আমার সুন্নি ভাইদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দাও আল্লাহ এই সিনাইয়ের গ্রামের আল্লাহ প্রতিটি বাড়ির থেকে যারা এসেছেন বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন আল্লাহ বিভিন্ন থানার থেকে যারা এসেছেন আল্লাহ প্রত্যক্ষ তুমি কবুল করো আল্লাহ আমার মা বোনের গুনাহ মাফ করো আল্লাহ কলেজ স্কুল মাদ্রাসা যারা পড়ে ভার্সিটিতে তারা সুশিক্ষা অর্জন করার তৌফিক দাও আল্লাহ সন্ত্রাস থেকে বোমাবাজির থেকে আল্লাহ দেশ বিরোধী কার্যকলাপ থেকে আমাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই হাজি বাড়ির যুবকদেরকে তুমি কবুল করো এই বাড়ির মধ্যে খাস রহমত নাযিল করো রব্বুল আলামিন এই দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আসার প্রোগ্রাম আছে থাকার প্রোগ্রাম নাই আল্লাহ রে যদি তুমি মৃত্যু দাও
ওই মাসটা তুমি রমজানের মাস রাখি, যদি মৃত্যু দাও জুমার দিনে মৃত্যু দিও, যদি মৃত্যু দাও শুক্রবারে নবীর প্রেমে মৃত্যু দিও, সবে কদর সবে বরাতে মেরাজে মৃত্যু দিও, আল্লাহ অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা গুনে পানিতে মৃত্যু দিও না। সকল মাহবুবের দিলের মকসুদ পূরণ করো। অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল করো। রব্বুল আলামিন তোমার কাছে শেষ ফরিয়াদ করি, যখন আমরা মরে যাব আজরাইল আসবে আমাদের প্রাণটা বাহির করতে, আল্লাহ সেই কঠিন মুসিবতের সময় মদিনার নবী আমাদের সামনে রাখিয়ে দিও। মদিনার নবী দেখাইয়া জবানে জানে করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।